স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে Shopify Dropshipping Basic to Advanced কোর্সের প্রথম সেশনের লেকচার নাম্বার 9। সো এই ভিডিওটিতে আজকে আমরা দেখব থিম কাস্টমাইজেশনের কিছুটা পার্ট দেখব, ঠিক আছে। সো যেটা হয়, আমরা চলে যাচ্ছি আমাদের স্টোরে, স্টোরে যে আমরা অনলাইন স্টোরে চলে যাই, অনলাইন স্টোরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক ডান পাশে আমি দেখতে পাচ্ছি ইম্পালস অ্যাকশন, এবং অ্যাকশনের ঠিক কাস্টমাইজ নামে যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই কাস্টমাইজেশন পেজে চলে আসব। আমরা আজকে লোগো অ্যাড করব। সো লোগো আমরা কীভাবে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এই হেডার অপশনে এসে এখানে যে লোগো নামক অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা সিলেক্ট ইমেজ, অর্থাৎ এইখানে আমরা হচ্ছে লোগো আপলোড করব, যেটা হবে আমি লোগো এখানে এখান থেকে ডিরেক্ট নিয়ে এসে ছেড়ে দেবো, হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। তো লোগো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লোগোটা চলে আসছে, কিন্তু লোগোটা বেশ বড় আকারে আসছে, ঠিক আছে। সো আমরা লোগো যদি ছোটো করতে চাই, ডেস্কটপ লোগো ভিউ এটাকে টান দিয়ে ধরে আমরা 100 পিক্সেল করে দেব, ঠিক আছে। তো একটা স্ট্যান্ডার্ড সাইজ চলে আসছে। এখন যেটা করতে পারি, আমরা এখান থেকে মোবাইল ভিউ দেখে নেব, যে মোবাইলেও তো আমাদের অনেক বড়। সো মোবাইলটা আমরা তখন 60 পিক্সেল রেখে দেব। রেখে দিলে এই যে মোবাইলে আমরা এখানে লোগোটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মোমেন্টে যেটা হয়, এইটুকু রেখে আমি সেভ নাম সেভ করব। এই আচ্ছা, লোগোর নিচে হেডার আর কী কী আছে? হেডারে হচ্ছে ফ্রি শিপিং, অর্থাৎ এই যে কন্টেন্ট, এই উপরে যে কন্টেন্ট, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি অথবা বাংলাতেও ইউজ করতে পারি। শপিফাই এই সুযোগটা রাখছে যে বাংলা ফন্ট ইউজ করা, ঠিক আছে। আমরা পরবর্তীতে দেখব বাংলা ফন্ট ইউজ, আমরা কোন ধরনের বাংলাতে কোন ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি। সো স্লাইড শোতে এসে আমরা এখানে একটা স্লাইড, এখানে একটা ইমেজ অ্যাড করে দেব, ঠিক আছে। সো ইমেজ আমরা নিয়ে আসতেছি আমি মোবাইল ভিউ থেকে আমি ডেস্কটপ ভিউ করি। সো ইমেজ কোন ইমেজটা নিয়ে আসতে পারি আমরা? ওকে, আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, ডাউনলোড এই ইমেজটা, ঠিক আছে। সো এইটাকে একটু এসইও ফ্রেন্ডলি ইমেজ, এই যে ইমেজের যে এসইও ফ্রেন্ডলি এটাকে আমি রেখে দিই বেনারসি বললি দিয়ে ইমেজটাকে আমি আপলোড করি, ঠিক আছে। সো ইমেজ আপলোড করলে এইটা করবে কি, এই অটোমেটিক্যালি এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে ব্যানারটা চলে আসছে, আমি যদি মোবাইল ভিউ দেখি তাহলে এরকম থাকবে। আচ্ছা, আমি জাস্ট সিলেক্ট করে এখানে সেভ দিব। তো এইটা যদি ডেস্কটপ ভিউ দেখি তো দেখতে পাবো যে হ্যাঁ, এইরকমভাবে আসতেছে। আচ্ছা, আমি যদি ফুল স্ক্রিন দেখি এইভাবে আসতেছে, ঠিক আছে। তো এইটাকে কিন্তু আমরা একটা ইয়ে করবো, কারেকশন করবো, যেহেতু আমরা বেনারসি পড়লে বেসড, আমরা হচ্ছে যে ইন্টারন্যাশনালি ড্রপ শিপিং স্টোর কীভাবে সেট আপ হয় সেটা তো আমরা দেখলাম, পাশাপাশি যদি লোকাল ড্রপ শিপিংয়ের জন্য কেউ ট্রাই করি তাহলে কীভাবে সেট করবো, বাংলাতে কীভাবে ফন্ট ইউজ করবো, সেই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে দেখব, ঠিক আছে। সো এখন আমি একটা কাজ করতে পারি, এইটা জাস্ট ডেমো হিসেবে দেখালাম। ডেস্কটপ ভিউ আবার আসি, এসে এখানে স্লাইড শো থেকে ব্যাক করবো আমি। তাহলে যেটা হবে, আমি লোগো অ্যাড করলাম, এই লোগো অ্যাড করলাম, এখন আমার একটা হোয়াইট লোগো অ্যাড করতে হবে। সো হোয়াইট লোগো অ্যাড করার জন্য আমি আমার লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি লোগোকে সিলেক্ট করে এটাকে হোয়াইট করব, ঠিক আছে। এটাকে আমি হোয়াইট করে নিচ্ছি, আর এইখানে একটা ইয়ে আছে। ওকে ওকে ওকে, সো এই হোয়াইট লোগোকে আমি সেভ করবো। আমি এখন ইলাস্ট্রেটর থেকে লোগোটাকে আপডেট করে নিচ্ছি। তো ইলাস্ট্রেটরে এসে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এইখানে সিলেক্ট করে এই যে বেনারসি পড়লি এইটার হোয়াইট লোগো PNG ফরম্যাটে সেভ করবো আমরা, ঠিক আছে। ওকে, এবার আসি, এবার আমরা আবার এসে এই যে হোয়াইট লোগো এখানে আপলোড করবো আমাদের হোয়াইট লোগোটা। সো হোয়াইট লোগোটা কোথায় আছে? হোয়াইট লোগো আমরা পাবো এখান থেকে ডিরেক্ট, আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি আবারও।
সাইজটা একটু বড় করে দিতে হবে, লোগো 200 পিক্সেল, ঠিক আছে 200 পিক্সেল। আমরা পরবর্তীতে হচ্ছে ইয়ে দেখব, মোবাইল ভার্সনটাও বড় করে দিই। সো এইটা অ্যাড করব যে লোগোটা যেন মানানসই হয় সেটা দেখব, ঠিক আছে। এখন কথা হচ্ছে লোগো যে আমরা বড় করলাম, এতে করে কিন্তু আমাদের এই সাইডে যে মেনু বারটা আছে সেটাও কিন্তু নিচে নেমে আসছে, ঠিক আছে। ডিভ থেকে ডিভটা একটু নিচে নেমে আসছে। সো এই ডিভিশন এইগুলোকে কাস্টমাইজড করা, ঠিক করা, লোগোর সাইজ কতটুকু সাইজ আমরা আপলোড করব, এই বিষয়গুলো ডিটেইল থেকে ডিটেলে আমরা একদম ভেঙে ভেঙে দেখব হচ্ছে আমাদের অ্যাডভান্স টিউটোরিয়ালে। সো হোয়াইট লোগো কেন অ্যাড করতেছি, এখানে বিষয় হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যখন আমি হেডার বাটনে ওভারলে হেডার, এই ওভারলে হেডার ওভার হোম পেজ এটা যখন আমি আনচেক রাখবো, দেখেন আমার এইখানে কিন্তু পুরোটা হোয়াইট হয়ে আসে, তো মানে মেইন লোগোটা চলে আসছে। যখনই আমি ওভারলেটা ক্লিক করব, আমার এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, এবং এখানে আমি এই যে ব্যানারের উপর থেকে একটা ভিজিবল অবস্থায় আছে লোগো, এটা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। এই যে ধীরে পয়েন্ট টু পয়েন্ট মেপে মেপে দেখাতে হবে, কারণ এটা ওয়েবসাইটের বিষয়, এখানে রেসপন্সিভ করা একটা বিষয় থাকে। এখানে ম্যাক্সিমাম ভিজিটররা মোবাইল থেকে ভিজিট করে, তারপর পারচেস করে। সো অনেক কিছু, যে ডেস্কটপ ভিউ, মোবাইল ভিউ, অনেক যেখানে পিক্সেলগুলোকে ঠিক করা, ডিভিশনগুলোকে ঠিক রাখা, এই বিষয়গুলো ডিটেইলে একদম ভেঙে ভেঙে যতটুকু আছে ইন ডেপথ আমরা প্রফেশনাল কোর্সে দেখবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।